দেশে আনা হয়েছে আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের রচয়িতা, বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার 27 মে বাংলাদেশ সময় দিবাগত রাত 12টার দিকে গাফফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে BG-202 ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে BG-202 আব্দুল গাফফার চৌধুরীর মরদেহটি পাঠানো হয়। মরদেহ শনিবার 28 মে দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ফ্লাইটে মরহুম আব্দুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যরা রয়েছেন। মরদেহ বিমানে তোলার সময় হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ কমিশন সৈয়দা মুনা তাসনিম। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরহুম গাফফার চৌধুরীর মরদেহটি গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এরপর দুপুর 1টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে রাখা হয়েছে মরদেহ। বিকাল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল 4টায় গাফফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছে। পরে বিকাল 5:30টায় মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে গত 19 মে স্থানীয় সময় ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান বরেণ্য এই সাংবাদিক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা। তার বয়স হয়েছিল 88 বছর। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সুনামধন্য এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা। 1934 সালের 22শে ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি, তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। 1950 সালে গাফফার চৌধুরী পরিপূর্ণভাবে কর্মজীবন শুরু করেন। দৈনিক ইনসাফ পত্রিকায় সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। 1951 সালে দৈনিক সংবাদ প্রকাশ হলে গাফফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন। কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন গাফফার চৌধুরী। 1963 সালে ইউনেস্কো পুরস্কার পান তিনি। এছাড়া বাংলা একাডেমি পদক, 21 পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক সহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।